Assalamu alaikum guys, what's up and welcome to back my Ami Villageman channel and another new video. বর্তমান 2022 সালে কলিং ভিসা যে চালু হয়ে গেছে, এখন কলিং ভিসায় অহরহ লোক আসবে, কিন্তু বর্তমান যে কথাটা বলা হয়েছে চুক্তিতে যেখানে জানানো হয়েছে যে 3 বছরের কন্ট্রাকে আমাদেরকে আসতে হবে, এখন সবার মধ্যে একটা প্রশ্ন জেগে উঠেছে যে 3 বছরের কন্ট্রাকে যদি আমরা যাই আমাদেরকে রিটার্ন করে দেওয়া হবে কি, আমাদের ভিসা আর লাগবে না, আমরা কি চাইলেও ভিসা লাগাইতে পারবো না, অথবা আমাদেরকে প্রত্যেক বছর ভিসা লাগাইতে হয় কি না, এই বিষয়ে আজকে আমি বলার চেষ্টা করব। আমার ক্ষেত্রে এমনটা হয়েছিল, আমি যখন আসছিলাম নতুন আমারও এমন মাথার ভিতরে ঘুরপাক খাইতো যে আসলে 3 বছর কন্ট্রাক্ট হয়ে গেলে দেশে পাঠিয়ে দিবে কিনা, আমি চাইলে ভিসা লাগাতে পারবো কিনা, অথবা অন্য কোম্পানিতে গিয়ে তখন আমি কাজ করতে পারবো কিনা, এভরিথিং আরও কত কিছু। তো বন্ধুরা, মূলত কথা হচ্ছে যে আমরা যখন একটা কোম্পানির ভিসাতে আসি, যে কোম্পানির আন্ডারে আমরা আসি, তখন সর্বনিম্ন আমাদের কন্ট্রাক্ট থাকে 3 বছর। 3 বছর কন্ট্রাকে আমরা এখানে আসি, 3 বছর তারা আমাদের ভিসা লাগিয়ে দেয়, এবং 3 বছর হওয়ার পরে আমাদের কন্ট্রাকে যে চুক্তিটা থাকে সেটা কিন্তু শেষ হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়। তখন তারা কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাদের এই কোম্পানিতে ভিসা লাগাবে নাকি তুমি দেশে চলে যাবে, যদি তুমি ভিসা লাগাইতে চাও তাহলে আমি তোমার ভিসা লাগিয়ে দিব। কোম্পানির কথা এমনটা, কোম্পানি প্রত্যেক বছর ভিসা লাগিয়ে দিবে যদি তুমি লাগাতে চাও। কতদিন পর্যন্ত, কয় বছর লাগানো যাবে? 10 থেকে 13 বছর একটা কোম্পানি ভিসা লাগিয়ে দিতে পারে। আমাদের কোম্পানি 13 বছর পর্যন্ত লাগিয়ে দিচ্ছে, এখন ভবিষ্যতে হয়তো আরও বাড়তে পারে। তো এই টোটাল প্রসেসিং খরচটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে, আমাদের টেনশন করার কোনো কারণ নাই। আর অনেক ভাইয়ার আসলে চিন্তায় পড়ে গেছে যে 3 বছর পরে আমাদের ভিসা লাগিয়ে দিবে কিনা, আমাদের দেশে পাঠিয়ে দিবে কিনা। তো আশা করি এটা আমি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি যে 3 বছর পরে আমাদেরকে ভিসা লাগিয়ে দিবে কোম্পানি, যদি আমরা অনুমতি দেই যে ঠিক আছে আমি ভিসা লাগাবো। আবার এমন ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে রয়েছে, কি করে 3 বছর কন্ট্রাক্ট হয়ে গেলে সে বলে যে আমি আর এই কোম্পানিতে ভিসা লাগাবো না, আমি দেশে চলে যাব, অথবা আমি অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চাই। তো কোম্পানি যেহেতু 3 বছর কন্ট্রাক্ট, 3 বছর পরে যদি সে অ্যালাউ করে যে ঠিক আছে তুমি চাইলে অন্য কোম্পানিতে গিয়ে কাজ করতে পারো, কারণ এখন তো জোর করার লাইন নাই, 3 বছর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো সচরাচর কোম্পানি যদি অনুমতি দেয় তাহলে অন্য কোম্পানিতে গিয়ে নিজের মতো কাজ খুঁজে সেই কোম্পানিতে ভিসা লাগাইলেও লাগানো যেতে পারে, তবে কোম্পানিকে অনুমতি দিতে হবে। যদি কোম্পানি অনুমতি দেয় তাহলে সম্ভব, যদি না দেয়, আর বেশিরভাগই দেয় না, কি করে 3 বছর পরে যদি বলা হয় যে আমি ভিসা লাগাবো না, তখন দেশে পাঠিয়ে দেয়। প্রত্যেক বছর অবশ্যই এক একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসাবাদ করা হয় যে ভাই তুমি আবার ভিসা লাগাবে কিনা, এমন কি সাইন পর্যন্ত নেওয়া হয় এগ্রিমেন্ট পেপারে 1 বছরের জন্য। তখন কিন্তু 1 বছর 1 বছর প্রত্যেক বছর জিজ্ঞাসা করবে, প্রত্যেক বছরে যদি আমি ভিসা লাগাই, বা যেটা মালয়েশিয়াতে সাম্বং বলে, যদি আমি সাম্বং করি তাহলে তারা অবশ্যই আমার সাইন নিবে যে এগ্রিমেন্টে আমি পেপারে আমি সাইন করেছি 1 বছরের জন্য আমি আবার ভিসা লাগালাম। 1 বছর মেয়াদ যখন শেষ হয়ে যাবে 2 থেকে 3 মাস আগেই আবার জিগাবে, আবার ওই এগ্রিমেন্ট পেপার নিয়ে আসবে যে তুমি কি আর 1 বছরের জন্য ভিসা লাগাবে কি না। যদি আমি বলি আমি ভিসা লাগাবো না, তাহলে আমাকে সাইন করতে হবে যে আমি ভিসা লাগাচ্ছি না, আমি দেশে চলে যাব। আর যদি আমি লাগাই তাহলে ওখানে লেখা থাকবে যে আমি ভিসা লাগাচ্ছি, আরও 1 বছরের জন্য এগ্রিমেন্ট হলাম কোম্পানির সঙ্গে। এবং সেই সাথে সাথে আরেকটা কথা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে মেডিকেল কি প্রত্যেক বছর করানো হয়, বা মালয়েশিয়াতে যাওয়ার পরে কতদিন পরপর মেডিকেল করানো হয়, ভিসা লাগানোর আগে মেডিকেল করা হয় কি না। তো বন্ধুরা, নতুন অবস্থায় মালয়েশিয়াতে আসলে প্রথম অবস্থায় 1 বার মেডিকেল করাবে এবং পরপর 3 বছর মেডিকেল করাবে প্রত্যেকটা কোম্পানি। প্রথম 3 মাসের ভিতরেই 1 বার মেডিকেল করাবে এবং প্রত্যেক বছর 1 বার করে মেডিকেল করাবে। 3 বছর পার হয়ে গেলে, 3 বছর পার হয়ে গেলে তখন 2 বছর পরপর 1 বার করে মেডিকেল করাবে, যদি আমরা ভিসা লাগাই তাহলে। এখন মেডিকেলে অবশ্যই ফিট হতে হবে, আনফিট হলে কিন্তু দেশে পাঠিয়ে দিবে, যতবার মেডিকেল করবে ততবারই ফিট হতে হবে। এবং ডায়াবেটিস যদি ধরা পড়ে, সামান্য একটু থাকলে কোম্পানি সেটা হয়তো ম্যানেজ করতে পারবে, কিন্তু অতিরিক্ত যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে কিন্তু 1 সপ্তাহ বা 1 মাসের ভিতরেই দেশে রিটার্ন করে দিবে। সো ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আর পরিশ্রমী ব্যক্তির কাছে আসলে ডায়াবেটিস খুবই কম আসে, তারপরও উপরওয়ালা যদি দিয়ে দেয় কিছু তো করার নাই। সো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে।
আর এই ডায়াবেটিসকে মালয়েশিয়াতে একটা সুন্দর নাম দিয়েছে, সেটার নাম হচ্ছে কিনচিং মানিস। কিনচিং মানিস, মানিস শব্দের অর্থ হচ্ছে মিষ্টি, আর কিনচিং শব্দের অর্থ হচ্ছে প্রস্রাব। অর্থাৎ একটা আজব ব্যাপার, যখন আমি নতুন এসে শুনি আমারও খুব হাসি পেয়েছে যে কিনচিং মানিস মানে প্রস্রাব মিষ্টি, এটার নাম ডায়াবেটিস কেমনে হইল। তো কিনচিং মানিসকেই বলা হয় ডায়াবেটিস। এটা মালয়েশিয়ার ভাষা, এক দেশের বুলি তো আরেক দেশের গালি। যাই হোক, এটা কোনো ফ্যাক্ট না, এটা আসার পরে সবাই ধীরে ধীরে জানতে পারবে এবং শিখে যাবে।